হ্যালো ডেভেলপার আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ লার্ম উইথ মোতালে আজকে আমরা দেখবো রোটেশন ট্রানজিশন উইজেটের ব্যবহার তো এখানে আপনারা আউটপুটে দেখতে পাচ্ছেন রোটেশন ট্রানজিশন অটোমেটিক রোটেশন হচ্ছে এবং ট্রানজিশন হচ্ছে তো আপনারা মনে রাখবেন যে আসলে ট্রানজিশন যখন আমরা অ্যানিমেশান টাইপের উইজেট ব্যবহার করবো অবশ্যই আমাদের একটা থাকবে এনিমেশন কন্ট্রোলার একটা থাকবে আমাদের এনিমেশন আর একটা থাকবে ডিসপোজ তো চলেন আমরা শুরু করে দিই এটা কীভাবে তৈরি করবো তো অ্যানিমেশন উইজেট ফোল্ডারের ভিতরে নিউয়ে ক্লিক করব ডাট ফাইলে ক্লিক করব এখানে এখানে আমাদের যে ছিল রোটেশন রোটে রোটেশন ট্রানজিশন ট্রানজিশন তো অবশ্যই আমরা একটা স্টেট ফুল উইজেট নেবো স্টেট ফুল উইজেট রোটেশন ট্রানজিশন রোটেশন উইজেট তো এখানে উইজেট এক্সপ্লেন মিস্টেম আছে যাই হোক আপনারা ঠিক করে নেবেন তো অবশ্যই আমরা প্লেস সেন্টারে রিমুভ করে দিয়ে এস্কাফল ব্যবহার করবো এস্কাফল অবশ্যই অ্যাপবারটা দিব অ্যাপবার অ্যাপবার তারপর অবশ্যই আমরা টাইটেল ইউজ করবো টাইটেল টেক্স রোটেশন ট্রানজিশন অবশ্যই যেন ওরা সেন্টারে শো করে অবশ্যই সেন্টার টাইটেল ট্রু তো আপনাদের বলছিলাম যে আসলে যখন আমরা এনিমেশন টাইপ কোনো কিছু কাজ করবো অবশ্যই আমাদেরকে অ্যানিমেশন কন্ট্রোলার ব্যবহার করতে হবে এনিমেশন কন্ট্রোলার ব্যবহার করতে হলে অবশ্যই আমাদেরকে টিকার প্রোভাইডার উইথ মেক্সিং এটা ব্যবহার করতে হবে তো অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন এখন আমাদের এখানে এই কন্ট্রোলারটা তৈরি করতে হবে লেট ফাইনাল এনিমেশন কন্ট্রোলার তো অবশ্যই এখানে কন্ট্রোলার্স তারপর অবশ্যই অ্যানিমেশন কন্ট্রোলার অ্যানিমেশন কন্ট্রোলার এখানে আমি ডিস ইউজ করব আর এখানে আমাদের ডিউরেশন ইউজ করবো ডিউরেশন কনস ডট ডিউরেশন ডিউরেশন সেকেন্ড তো আমি দুই সেকেন্ডে কাজটা করবো এবং চারটি যেন ওটা রিপিট হয় রিপিট যেন হয় তো ডাবল ডাবল ডট ডি আপনারা দেখবেন রিপিট রিপেড এখানে রিভার্সটাকে ট্রু করে দিবেন রিভার্স ট্রু ট্রু তো আমাদের এই কন্ট্রোলার কাজ শেষ অবশ্যই কন্ট্রোলারটাকে ডিসপোজ করে দিতে হবে তো এখানে অফ কোর্স আমাদের কন্ট্রোলারটাকে ডিসপোজ করে দিতেই হবে তো এখানে কন্ট্রোলার ডট ডিসপোজ ডিসপোজ তো অফকোর্স আমাদের এখানে সেমিকোলন দিতে হবে তো আমাদের এখানে অ্যানিমেশনটা তৈরি করবো শুধুমাত্র অ্যানিমেশন তৈরি করবো লেট ফাইনাল অ্যানিমেশন অ্যানিমেশন অফকোর্স আমরা এখানে ডাবল ইউজ করবো ডাবল ভ্যালু ডাবল ভ্যালু অবশ্যই এখানে আমাদেরকে একটা নাম দিতে হবে অ্যানিমেশন আর অবশ্যই আমরা এখানে দেবো কার্ভেস্ট অ্যানিমেশন কার্ভেস্ট সি ইউ আর অ্যানিমেশন তো কার্বেজ অ্যানিমেশনটা চলে আসলে এখানে এখানে আমাদেরকে প্যারেন্ট ব্যবহার করতে হবে প্যারেন্ট বলতে কন্ট্রোলারটাকে ব্যবহার করতে হবে এখানে অ্যানিমেশন কন্ট্রোলারটাকে বোঝানো হয়েছে আর এখানে আমরা ব্যবহার করবো কার্ভেস সি ইউ আর কার ভি ইএস কার্ভেজ ডট ইজি অথবা ইজিস ইজি ইন আউট এটা ব্যবহার করবো অফকোর্স আমাদের সেমিকোলনটা দিতে হবে তো আমাদের এখানে কন্ট্রোলারের কাজ শেষ এখন আমরা বডির ভিতরে সেন্টারের কাজটা করবো তো এখানে বডি তারপর এখানে আমাদের যদি আপনি কন্ট্রোল প্লাস স্পেস চাপেন তো এখানে ট্রোনসটা দিয়ে দিবেন ট্রোসটাকে আমরা ইউজ করব এনিমেশন তো হয়ে গেলো জাস্ট আমরা শুধু সাইলটাকে ইউজ করব সাইল সাইলটা ব্যবহার করবো ফ্লাটার টাস্ট তো আইকন আই আমরা সাইজ বলে দেব হান্ড্রেড তো এখন যদি প্রোগ্রামটা রান করি অবশ্যই আমাদেরকে এই ক্লাসের নামটাকে আমাদের মেইন মেথডে ইনক্লুড করে দিতে হবে অর্থাৎ হোম পেজে তো এখানে ইনক্লুড করলাম অবশ্যই এখানে আমাদেরকে লাইব্রেরি ইমপ্লুড করতে হবে তো এখন যদি প্রোগ্রামটা রান করি দেখতেছেন রোটেশন রোটেশন হচ্ছে বারবার এই তো রোটেশন আসছে তো এটা ছিল রোটেশন ট্রানজেশন ব্যাপার আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ